হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি ক্লাস ইলেভেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমরা সবাই জানো যে কিছুদিন আগে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য নতুন একটা সিলেবাস কাউন্সিল থেকে বা সংসদ থেকে জানানো হয়েছে। সেই সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্সের কোন কোন অধ্যায়গুলো বাদ যাচ্ছে, কোন কোন অধ্যায়ের পরীক্ষাগুলো হবে এবং কোশ্চেনের প্যাটার্ন কী, সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ ম্যাথামেটিক্স সম্পর্কে তোমাদের যে কনফিউশন আছে বা সিলেবাস সংক্রান্ত যে কনফিউশনগুলো আছে, সেই সংশয়গুলো আজকে দূর হয়ে যাবে এবং সেখান থেকে প্রত্যেকটা ইউনিট ওয়ান অনুযায়ী বা চ্যাপ্টার অনুযায়ী কত কী নাম্বার আছে, কটা এমসিকিউ পড়বে, কটা চার নাম্বার কোশ্চেন থাকবে, টোটাল ডিটেলসে আজ আলোচনা করবো। ওকে, তো আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ব্রেজান সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে প্রথম আমরা দেখিনি সিলেবাসটা কী দিয়েছে, আর প্রথম আমি পুরো সিলেবাসটা জানাবো যে কী কী চ্যাপ্টারগুলো আছে, সেই হিসাবে তোমরা খাতা পেন রেডি রাখবে। যেইগুলো সিলেবাসের মধ্যে নয় বা যেইগুলো 2022 ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্সের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সেইগুলো তোমরা ক্রস মার্ক দিয়ে দেবে। ওকে, তাহলে প্রথম দেখে নাও ইউনিট ওয়ান। ইউনিট ওয়ানে কী আছে দেখে নাও, সেট অ্যান্ড ফাংশন। ওকে, সেট অ্যান্ড ফাংশন, তোমাদের যদি এসএনদের ম্যাথামেটিক্স বই খুলো সেখানে দেখবে ইউনিট ওয়ানে আছে কি সেট তত্ত্ব এক নম্বর, আর দু নম্বর হচ্ছে কি সম্বন্ধ চিত্রণ। ওকে, তাহলে এখানে দেখে নাও ইউনিট ওয়ান সেট অ্যান্ড ফাংশন, এর মধ্যে টোটাল তিনটে চ্যাপ্টার দিয়েছে এখানে। এক নম্বর হচ্ছে সেট, দ্বিতীয় নম্বর হচ্ছে কি রিলেশন অ্যান্ড ফাংশন, তিন নম্বর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ওকে, এই তিনটে একসঙ্গে করে দিয়েছে এখানে, অর্থাৎ ইউনিট ওয়ান এবং ইউনিট টু এখানে পাঞ্চ করে দিয়েছে। অর্থাৎ তোমাদের ক্লাস ইলেভেন ম্যাথামেটিক্সের ইউনিট ওয়ান হচ্ছে কি সেট তত্ত্ব, আর ইউনিট টু হচ্ছে কি ত্রিকোণমিতি, তাই না? কিন্তু ত্রিকোণমিতি এই সেট ইউনিট ওয়ানের মধ্যে এখানে ঢুকিয়ে দিয়েছে এবং পুরো ত্রিকোণমিতি এখানে চ্যাপ্টারটা নেই। তাহলে এখানে আমরা প্রথম একটা বা একটা আমরা দেখি, তাহলে সেট আর সেট আছে রিলেশনাল ফাংশন, অর্থাৎ ইউনিট ওয়ানের তোমাদের এসএনদের বলে সেট তত্ত্ব, আর দু নম্বর চ্যাপ্টার হচ্ছে কি সম্বন্ধ চিত্রণ, এই দুটো সিলেবাসের মধ্যে আছে। তারপর তিন নম্বর যেটা আছে দেখে নাও ট্রিগোনোমেট্রিক ফাংশন, এইটা একটু এমনভাবে দিয়েছে যে তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাবে এই বিশেষ করে এই চ্যাপ্টার নিয়ে, কারণ এখানে দেখো যে লেখাগুলো আছে দেখো, আমি একটু বলে দিচ্ছি তোমাদের। দেখো না ট্রিগোনোমেট্রিক ফাংশানে কী বলা আছে দেখো, পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাঙ্গেলস মেজারিং অ্যাঙ্গেলস ইন রেডিয়ান অ্যান্ড ইন ডিগ্রি অ্যান্ড কনভার্সন ফ্রম ওয়ান মেজার টু অ্যানাদার, ডেফিনেশন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন উইথ দ্য হেল্প অফ ইউনিট সার্কেল, ট্রুথ অফ দ্য আইডেন্টিটি ফর অল এক্স, সাইন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন এক্সপ্রেশন। এখানে যেগুলো দিয়েছে দেখে না প্রথমগুলো চ্যাপ্টার ওয়ান দেখে ত্রিকোণমিতিক কোণের পরিমাণ, তারপর পরিমাপ, তারপরে আজ দেখে নাও দু নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা অপেক্ষক সমূহের আদর্শ কোণ সমূহ, এইগুলো বলে দেওয়া যায়। কিন্তু তারপরে এগুলো নিচে দেখে নাও সাইন এক্স ওয়াই ইন টার্মস অফ সাইন এক্স সাইন ওয়াই কস এক্স অ্যান্ড কস ওয়াই ডিডিউসিং দ্য আইডেন্টিটিস অফ লাইক ইট ফলোয়িং ট্যান এক্স প্লাস ওয়াই ট্যান ট্যান এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু কট এক্স প্লাস মাইনাস ওয়াই আর সাইন এক্স প্লাস সাইন ওয়াই, এগুলো সব দিয়েছে। অর্থাৎ এখানে ট্রিগোনোমেট্রি যেই চ্যাপ্টারগুলো তোমাদের করানো হয়ে গেছে সেগুলো সবই কিন্তু করে রাখবে। অর্থাৎ এখানে টোটাল ইউনিট টু এ টোটাল নটা চ্যাপ্টার আছে, তার মধ্যে যদি তুমি ন নম্বর শেষের দিকে চ্যাপ্টারগুলো না করো কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমের চ্যাপ্টারগুলো তোমাকে অবশ্যই করতে হবে। কারণ এখান থেকে নাও আইডেন্টিটিস রিলেটেড টু সাইন টু এক্স কস টু এক্স ট্যান টু এক্স সাইন থ্রি এক্স কস থ্রি এক্স অ্যান্ড ট্যান থ্রি এক্স, অর্থাৎ এইগুলো ট্যান থ্রি এক্সের টোটাল বিষয়টা সাইন থ্রি এক্সের টোটাল বিষয়টা এগুলো জানতে হবে। তাহলে এইগুলো কোথায় আছে পরবর্তী চ্যাপ্টারগুলোতে আছে, যেমন ধরনের এক্সাম্পল হিসাবে বলতে হয় যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যোগফল গুণফল, তারপরে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এইগুলো সব কিন্তু এর অন্তর্ভুক্ত। অর্থাৎ ত্রিকোণমিতি যেইগুলো সব যে চ্যাপ্টারগুলো তোমাদের আমি করিয়ে দিয়েছি সেগুলো সবই কিন্তু তোমরা করবে। অর্থাৎ ইউনিট ওয়ান এবং ইউনিট টু টোটালটাই করতে হবে, কোনো কিছু বাদ যায়নি। যদি বাদ দাও তুমি ইউনিট টু এর অর্থাৎ ত্রিকোণমিতির ইউনিটের মধ্যে যে চ্যাপ্টার নাইন আছে বা চ্যাপ্টার এইট নাইন এইগুলো তুমি বাদ দিতে পারো। নেক্সট আমরা পরবর্তী ইউনিটে যাবো, এখানে নেক্সট দু নম্বর ইউনিট যেটা সিলেবাসে দিয়েছে সেই সিলেবাসে দু নম্বর ইউনিট হচ্ছে কি অ্যালজেব্রা। ওকে, অ্যালজেব্রার মধ্যে দেখেন অ্যালজেব্রাতে কয়েকটা চ্যাপ্টার বাদ গেছে, এটা একটু ভালো করে বুঝে নিতে হবে কী কী চ্যাপ্টার বাদ গেছে আর কী কী চ্যাপ্টার আছে সেটা দেখে নাও। ইউনিট এখানে ডাইরেক্ট শুরু হয়েছে দেখে নাও, আমি প্রথমে সিলেবাসটা বলেছি সিলেবাসে কী কী চ্যাপ্টার দিয়েছে, কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, তারপর দেখে নাও দু নম্বর হচ্ছে তিন নম্বরটা দেখে নাও লিনিয়ার ইনইকুয়ালিটিস, তারপরে চার নম্বর পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন, তারপরে পাঁচ নম্বর সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। ওকে, এইগুলো আছে, তখন এর বাইরেগুলো নেই। তাহলে তোমরা যদি আমি টেক্সট বুকে যদি বলি এসএনদের বইটা ইউনিট থ্রি দেখে নাও বীজগণিত, বীজগণিতে দেখে নাও একদম তোমার চ্যাপ্টার চলে আসে চ্যাপ্টার ফোর চার নম্বর চ্যাপ্টার,
এসএনদের বই 4 নম্বর চ্যাপ্টার চলে আসে দেখো জটিল রাশি এটা সিলেবাসের মধ্যে আছে 5 নম্বর চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ এটাও সিলেবাসের মধ্যে আছে তারপরে দেখো 6 নম্বর চ্যাপ্টার সরল অসমীকরণ এটাও চ্যাপ্টারের মধ্যে আছে অর্থাৎ এর আগে এটা ছিল না এবার নতুন সিলেবাসের মধ্যে যেটা 2022 এ তোমরা 11 এর ম্যাথ পরীক্ষা দেবে তার মধ্যে কিন্তু এটা আছে অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টার সরল অসমীকরণ এটা সিলেবাসের অন্তর্ভুক্ত 7 নম্বর চ্যাপ্টার বিন্যাস ও সমবায় এটাও আছে তারপরে দেখো 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি দ্বিপদ উপপাদ্য এইটা কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় ওকে বাইনোমিয়ালটা নেই ওকে ম্যাথমেটিক্যাল ইন্ডা এখানে দেখো এটা নেই আর নেক্সট 9 নম্বর দেওয়া অনুক্রম শ্রেণী এইটা আছে তার সিকোয়েন্স আর সিরিজ অনুক্রম শ্রেণী এটা আছে বিন্যাস সমবায় আছে পারমুটেশন কম্বিনেশনটাও আছে ওকে এটা আছে লিনিয়ার ইনইকুয়ালিটি আছে অর্থাৎ সরল অসমীকরণটা সিলেবাসের মধ্যে আছে দ্বিঘাত সমীকরণ জটিল আছে তাহলে দেখো কি কি চ্যাপ্টার তাহলে বাদ হলো এখানে তাহলে ইউনিট 3 এসএনদের বই ইউনিট 3 বীজগণিত সেখানে বাদ হলো দেখো 1 নম্বর চ্যাপ্টার বাদ অর্থাৎ সূচক নিয়মাবলী এটা পরীক্ষায় আসছে না অর্থাৎ তোমার 2022 এর ক্লাস 11 পরীক্ষা এটা পরীক্ষা দিতে হবে না এটা সিলেবাসের বাইরে করা হয়েছে লগারিদম চ্যাপ্টার বাদ গাণিতিক আরোহণ তত্ত্ব বাদ তারপর হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার দ্বিপদ উপপাদ্য অর্থাৎ ইউনিট 3 বীজগণিতের মধ্যে 1 নম্বর চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টার 1 2 3 পুরো বাদ তারপর হচ্ছে কি 8 নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো সিলেবাসের বাইরে করা যাবে এগুলো সিলেবাসের বহির্ভূত অর্থাৎ এই এটা তোমাদের 2022 এর সিলেবাসে নেই ওকে তাহলে এটা গেল নেক্সট দেখে নাও ইউনিট 3 সিলেবাস অনুযায়ী ইউনিট 3 আর তোমাদের বই যে ইউনিট 4 এখানে কোয়াড্রেটিক জিওমেট্রি কোয়াড্রেটিক জিওমেট্রির মধ্যে কী কী সিলেবাসের মধ্যে আছে দেখে নাও 1 নম্বর দিয়েছে কি স্ট্রেট লাইন 2 নম্বর আছে কি কনিক সেকশন 3 নম্বর আছে ইন্ট্রোডাকশন টু থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি তাহলে এখানে তোমার যদি বই আমি বই অনুযায়ী বলি টেক্সট বুকের এসএন দেয়া সেটা কি আছে দেখে নাও তাহলে 1 নম্বর চ্যাপ্টারটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির পুরো পাঠের পর্যালোচনা এইটা সিলেবাসের বাইরে তারপরে 2 নম্বর চ্যাপ্টার দেখে নাও কি আছে সরল রেখা এটা সিলেবাসের মধ্যে আছে 2 নম্বর চ্যাপ্টার 2 3 4 5 6 ওকে 7 আপ টু 7 সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে অর্থাৎ 3 নম্বর ইউনিট 3 কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতির প্রথম চ্যাপ্টার বাদে টোটাল যে 7টা চ্যাপ্টার আছে 1 নম্বর চ্যাপ্টার বাদ দিলে বাদ বাকি চ্যাপ্টার কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে পরবর্তী ইউনিটটা দেখে নাও এখানে আছে কি ইউনিট 4 ইউনিট 4 আর তোমাদের বই আছে কি ইউনিট 5 বই অনুযায়ী ইউনিট 5 আর এখানে আছে ইউনিট 4 সেটা হচ্ছে ক্যালকুলাস ওকে ক্যালকুলাসে কী কী আছে দেখে নাও লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস ওকে লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস এই দুটো চ্যাপ্টার আছে অর্থাৎ তোমাদের দেখে নাও ইউনিট 5 এ কলন বিধাতে কী কী আছে দেখে নাও বাস্তব সংখ্যা সীমা অন্তর্কলন বা অবকলন তারপর হচ্ছে কি অন্তর্কলজের ব্যাখ্যা তো এখানে প্রথম চ্যাপ্টার চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা সিলেবাসে নেই আর লাস্ট চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টার অন্তর্কলজের ব্যাখ্যা এটাও সিলেবাসে নেই তা চ্যাপ্টার 2 অ্যান্ড 3 চ্যাপ্টার 2 অ্যান্ড 3 এটা সিলেবাসের মধ্যে আছে দেখে নাও তাহলে ইউনিট 5 তোমাদের এসএনদের বই অনুযায়ী এসএনদের বই অনুযায়ী ইউনিট 5 এর কলন বিদ্যায় 2 নম্বর চ্যাপ্টার লিমিট 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে অন্তর্কলজ অন্তর্কলন বা অবকলন এই দুটো চ্যাপ্টার সিলেবাসের মধ্যে আছে আর চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা সিলেবাসে নেই আর 4 নম্বর চ্যাপ্টার অন্তর্কলজের ব্যাখ্যা এটাও সিলেবাসের মধ্যে নেই ওকে নেক্সট 5 নম্বর পার্ট ইউনিটটা দেখে নাও স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটিস ওকে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটিস মধ্যে দুটো চ্যাপ্টার এখানে দিয়েছে দেখে নাও স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটিস তোমাদের যেটা বই আছে দেখে নাও সেটা হচ্ছে কি ইউনিট 7 এখানে আছে ইউনিট 7 আর তোমাদের এসএনদের বই দেখবে ইউনিট 6 ইউনিট 6 গাণিতিক যুক্তি এটা পুরোটাই বাদ ওকে অর্থাৎ একটাই চ্যাপ্টার আছে গাণিতিক যুক্তি এটা বাদ গেছে তাহলে ইউনিট 6 পুরো ইউনিটটাই পুরো বাদ আছে একটাই চ্যাপ্টার এটা সিলেবাসে নেই তোমাদের পরবর্তী ইউনিট ইউনিট 7 ইউনিট 7 এখানে ইউনিট 5 ওকে সিলেবাস অনুযায়ী অর্থাৎ যেই পিডিএফটা তোমাদের কাউন্সিলদের দিয়েছে বা যেই নতুন সিলেবাস তোমাদের যে দিয়েছে সেই সিলেবাসে ইউনিট 5 আর তোমাদের এসএনদের বই হচ্ছে কি ইউনিট 7 দুটো সেম তাহলে এখানে স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি আছে এই দুটো চ্যাপ্টার তোমাদের টেক্সট বুকে কী আছে দেখো এসএনদের বইতে আছে কি টোটাল এখানে 4টে চ্যাপ্টার করে দিয়েছে প্রথম চ্যাপ্টার দেখো চিত্রের মাধ্যমে রাশি তত্ত্বের উপস্থাপনা তারপর যে 2 নম্বর চ্যাপ্টার দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3 নম্বর চ্যাপ্টার দেখে নাও বিস্তৃতির পরিমাপ তারপরে দেখে নাও 4 নম্বর চ্যাপ্টার সম্ভাবনা তত্ত্ব তো এর মধ্যে দেখে নাও প্রথম দুটো চ্যাপ্টার কিন্তু সিলেবাসের মধ্যে নাই 3 নম্বর চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারটা কি আছে দেখে নাও 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে বিস্তৃতির পরিমাপ বিস্তৃতির পরিমাপ হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারটা সিলেবাসের মধ্যে আছে আর 4 নম্বর চ্যাপ্টার সম্ভাবনা তত্ত্ব এটাও তোমাদের সিলেবাসের মধ্যে আছে প্রথম যে দুটো চ্যাপ্টার সেটা সিলেবাসে নেই ওকে তো আসলে তোমরা বুঝতে পেরেছো তাহলে টোটাল সিলেবাসটা বলে দিলাম তাহলে এখানে দেখে নাও তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 ত্রিকোণমিতি আর
সেট তথ্য এগুলো সবই সিলেবাসের মধ্যে আছে পরবর্তীতে তোমাদের এসএন দেবে ইউনিট 3 বীজগণিত সেখান থেকে প্রথম এক নম্বর চ্যাপ্টার হচ্ছে কি তোমার দেখে নাও সূচক আছে গাণিতিক আরোহণ আছে লগারিদম আছে দ্বিপদ উপপাদ্য এগুলো সবই সিলেবাসের বাইরে পরবর্তীতে যে জিওমেট্রি বা জ্যামিতিক স্থানাঙ্ক এটা যে প্রথম চ্যাপ্টারটা বাদ তারপরে পুরোটাই সিলেবাসের মধ্যে আছে কলনবিদ্যা কলনবিদ্যার মধ্যে এক নম্বর চ্যাপ্টার বাস্তব সংখ্যা সিলেবাসে নেই চার নম্বর চ্যাপ্টার অন্তর্কলেজের ব্যাখ্যা সিলেবাসে নেই পরের ইউনিট ইউনিট 6 গাণিতিক যুক্তি পুরোটা বাদ পরের ইউনিট ইউনিট 7 পরিসংখ্যা ও সম্ভাবনা এখান থেকে এক নম্বর এবং দু নম্বর চ্যাপ্টারগুলো সিলেবাসে নেই তিন নম্বর এবং চার নম্বর চ্যাপ্টার সিলেবাসে আছে অর্থাৎ বিস্তৃতির পরিমাপ সিলেবাসের অন্তর্ভুক্ত আছে আর চার নম্বর সম্ভাবনা তত্ত্ব এইটাও সিলেবাসে আছে ওকে তা দেখে নাও তোমার টোটাল সিলেবাসটা তোমাদের টেক্সট বুকে বা এসএন দেব বইগুলো আছে সেগুলো বলে দিলাম যেই চ্যাপ্টারগুলো নেই সিলেবাসের মধ্যে সেগুলো ক্রস দেবে এবং সেইগুলো বাদে প্রসেস চেষ্টা করো ওকে এবং নাম্বার বিভাজনটা দেখে নাও চ্যাপ্টার অনুযায়ী নাম্বার বিভাজনটা কী আছে তাহলে এখানে ইউনিট অনুযায়ী বলা আছে প্রথম ইউনিটটা দেখে নাও ইউনিট 1 যেটা বললাম কি সেট রিলেশন ফাংশন আর ট্রিগোনোমেট্রিক ফাংশন এই টোটালটা টোটাল অর্থাৎ ইউনিট তোমাদের এসএন দেব ইউনিট 1 এবং ইউনিট 2 দুটোর মিলিয়ে টোটাল নাম্বার আছে কি 19 নাম্বার আছে ওকে 19 নাম্বার মধ্যে নাম্বার বিভাজনটা দেখে নাও কীভাবে আছে তাহলে এমসিকিউ থাকবে দুটো দুটো এমসিকিউ থাকবে তাহলে দু নাম্বার হলো এটা আর দু নম্বরের কোশ্চেন দুটো থাকবে তাহলে চার নম্বর হলো তারপর চার নম্বর কোশ্চেন দুটো থাকবে আট নম্বর হলো এখানে আর কি পাঁচ নম্বর কোশ্চেন একটা তার টোটাল মিলে 19 তাহলে আরও যদি দেখে নাও প্রথম ইউনিট থেকে অর্থাৎ সেট তত্ত্ব এবং ট্রিগোনোমেট্রিক এই দুটো মিলিয়ে এক দুটো এমসিকিউ থাকবে তারপর দুটো দু নম্বরের কোশ্চেন থাকবে দুটো চার নম্বরের কোশ্চেন থাকবে আর একটা পাঁচ নম্বর কোশ্চেন থাকবে মোট 19 নম্বর হচ্ছে এই ইউনিট দুটোই পরবর্তীতে এখানে অ্যালজাবরা অ্যালজাবরা টোটাল 25 নম্বর অ্যালজাবরা ভালো করে চেষ্টা করে পড়ার কারণ এতে টোটাল আছে 25 নম্বর আছে খুব সহজে এটা পাওয়া যাবে এই 25 নম্বরটা কীভাবে বিভাজিত হচ্ছে দেখে নাও তিনটে থাকবে এমসিকিউ দুটো দু নম্বরের কোশ্চেন থাকবে এখান থেকে দুটো চার নম্বরের কোশ্চেন থাকবে আর দুটো পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে টোটাল 25 ভালো করে দেখেন অ্যালজাবরার মধ্যে কিন্তু ভালো নাম্বার আছে অ্যালজাবরা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আর আমি অ্যালজাবরার মধ্যে যেই সমস্ত চ্যাপ্টার করাইনি সেইগুলো অবশ্যই তোমার পরীক্ষার আগে কমপ্লিট করে দেবো ওকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো যে অ্যালজাবরা কোন চ্যাপ্টারটা শুরু করলে তোমাদের ভালো হবে সেটা কমেন্টে করলে আমি সেই চ্যাপ্টারটা তোমার শুরু করবো ওকে কারণ অ্যালজাবরা বুঝতে পারছো 25 নাম্বার আছে 25-এর 25 যদি পেয়ে যাও তাহলে দেখে তোমার নাম্বারটা অনেকটাই বেড়ে যাবে তো পরবর্তী দেখে না পরবর্তী স্ট্রেট লাইনস অ্যান্ড কোনিক সেকশন এটাও খুব গুরুত্ব কোনিক সেকশন স্ট্রেট লাইনটা খুব সহজ আছে স্ট্রেট লাইনে পুরো কমপ্লিট ভিডিও করে দিয়েছি যারা দেখুনি অবশ্যই দেখে নেবে আর কোনিকে আমি স্টার্ট করবো কোনিক সেকশন দেখে নাও এখানে টোটাল 17 নম্বর আছে তাহলে স্ট্রেট লাইন সরলরেখা এবং কোনিক সেকশন হচ্ছে কি বৃত্ত অধিবৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত এইসব মিলিয়ে ওকে এই টোটাল মিলিয়ে 17 নম্বর আছে এই 17 নম্বরটা কীভাবে বিভাজিত হবে দেখে নাও দুটো এমসিকিউ কোশ্চেন থাকবে দু নম্বর একটা দু নম্বরের কোশ্চেন থাকবে দুটো চার নম্বরের কোশ্চেন থাকবে আট নম্বর আর একটা পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে তাহলে বললাম কি দুটো এমসিকিউ একটা দু নম্বরের কোশ্চেন দুটো চার নম্বরের কোশ্চেন আর একটা পাঁচ নম্বরের কোশ্চেন এগুলো তোমার খাতায় নোট ডাউন করে নেবে টোটাল থাকছে 17 নম্বর ওকে পরবর্তী ইউনিটটা দেখে নাও লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস লিমিটস অ্যান্ড ডেরিভেটিভ টোটাল থাকছে দেখে নাও 11 নম্বরটা লিমিটস অ্যান্ড ডেরিভেটিভ টোটাল আছে 11 নম্বর এই 11 নম্বরটা কীভাবে ডিভাইড হবে দেখে নাও একটা থাকবে এমসিকিউ তারপরে দেখে নাও দু একটা থাকবে দু নম্বরের কোশ্চেন দুটো থাকবে চার নম্বরের কোশ্চেন তার টোটাল মিলিয়ে 11 নম্বর হলো পরবর্তী লাস্ট টপিকটা দেখে নাও স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটিস দুটোই চ্যাপ্টার আছে টোটাল মিলিয়ে আছে কি আট নম্বর দুটো চ্যাপ্টারে আট নম্বর আছে এক দুটো থাকবে এমসিকিউ ওকে এমসিকিউ থাকছে দুটো একটা থাকবে দু নম্বরের কোশ্চেন একটা থাকবে চার নম্বরের কোশ্চেন তার টোটাল হচ্ছে আট নম্বর তাহলে কী বললাম দুটো এমসিকিউ শর্ট কোশ্চেন এখান থেকে বেশি আসবে দুটো এমসিকিউ একটা দু নম্বরের কোশ্চেন আর একটা চার নম্বর কোশ্চেন টোটাল হচ্ছে আট নম্বর তার টোটাল মিলে হচ্ছে 80 ওকে টোটাল 80-এর মধ্যে পরীক্ষাটি হবে তা তোমরা বুঝতে পারছো প্রথমে তোমার বইটা রেডি রাখো এবং যেই চ্যাপ্টারগুলো সিলেবাসের মধ্যে নেই সেইগুলো ক্রস দাও এবং বাদ বাকি চ্যাপ্টারগুলো পড়তে শুরু করবে এবং প্রত্যেক ইউনিট অনুযায়ী কত নাম্বার আছে দরকার পড়লে সেই ইউনিটের পাশে তোমার নাম্বারটা লিখবে এবং নাম্বার বিভাজনটা তোমার পাশে লিখতে পারো যাতে করে তোমরা বুঝতে পারো যে এখানে আমার কীভাবে পড়তে হবে তো আমি তোমাদের যেই চ্যাপ্টারগুলো এখনও করেন বিশেষ করে অ্যালজেব্রা আর স্টেট যে স্থানাঙ্ক জ্যামিতির উপরে এই চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি শুরু করবে তো কোন চ্যাপ্টারটা স্টার্ট করলে ভালো হয় সেটা তোমরা কমেন্টে জানাবে আর আজকে যেগুলো ডিসকাস করলাম তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা কমেন্টে বলবে নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে তো দেখাবে নেক্সট ভিডিওয়ে হ্যাভ এ নাইস ডে